হ্যালো আপু, আসসালামু আলাইকুম রাকিব। এই 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 কি কথা দেখে নিয়ে আসলেন রাকিব ভাই? এরে পেলেন কই? আমি তো বাসায় নাই, ও তো বাইরে। ও বাসায়, আমি বাইরে। আমি বাসায়, আমি বাসায় না। রাকিব হ্যালো, ভাই আমাকে বললো, তখন আমি এখন অ্যাড হলাম। ইউ ইউ ইউসা হচ্ছে ইউসা হচ্ছে পাইলট ভাই একজন। আমরা দুজন বন্ধুর মতো, মানে আমার ছেলে, আমরা বন্ধুর মতো। ইউসা একটু একটু বলবা যে বাবা যখন ক্রিকেট খেলতো বা ক্রিকেটের সঙ্গে ছিল, মানে তোমার বেস্ট কোন মেমোরি যেটা তুমি শেয়ার করতে চাও? আমার আব্বু আব্বু যখন খেলতো, তখন আই থিঙ্ক লাস্ট ম্যাচ, আই থিঙ্ক যখন রিটায়ার করে তখন আই ওয়াজ 7। 7-এর সময় তখন আমার অত মনে নাই, কিন্তু টিভিতে যখন দেখি আগের ইয়া, তখন বেস্ট লাগে যখন ওই যে ICC ট্রফি জিতে, তখন যে হই হুল্লাস। আব্বু আমাকে পরে লেটার কাহিনী বলেছে যে যখন রাজশাহীতে আসছে, তখন মানে রাজশাহীর সব মানুষজন এসে লাইক আব্বুকে লাইক সেলিব্রেট করার জন্য সবাই এসে আর কি একসাথে সেলিব্রেট করছিল। তো ওই ইয়াটা মানে আমি কখনো দেখিনি, কিন্তু ওইটাই আর কি বেস্ট লাগে যে একসাথে সবাই মিলে হই হুল্লাস করেছে। পারে ভাই, ইউসার সঙ্গে মানে ক্রিকেটারদের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে যে মানে ছেলের বেড়ে ওঠা বা ছেলের বড় হয়ে যাওয়া, এটা খুব মিস করে। মানে ইউসার সঙ্গে আপনার মানে ফ্রেন্ডশিপ বন্ডিং সেখানে যদি না, আমরা খুব ভালো ফ্রেন্ডের মতো। আমরা বেসিক্যালি খুব ফ্রি আড্ডা দিই, ফ্রি কথা বলি। আমি চাই যে সে তার মতোই মানুষ হোক, সে তার মতো করে বড় হোক, তার মধ্যে যে মেধা আছে সেই মেধা দিয়েই যেন সে তার সাকসেসটা যেন পায়। আর সাথে আমরা খুব আড্ডা দিই, যখনই সময় পাই দুজন মিলে খুব শেয়ার করি কথাগুলো, যে কি ভালো কি খারাপ। এবং বেসিক্যালি ও একটু খুব মানে সোজা সারটা, মানে মানে বাংলাদেশের যে কালচারটা খুব একটা মানে সে একটু বুঝে কম। আমি ওকে বলেছি যে বেসিক্যালি বাংলা সব জায়গার মানে আবহাওয়াকে তো ম্যাচ করাতে হবে, যে শুধুমাত্র খারাপ ভালোকে চিন্তা করলে হবে না, খারাপটাকেও কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, যে কিভাবে খারাপ জিনিসগুলোকে ওখান থেকে পার পেয়ে যাওয়া যায়। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনাকে মানুষ হতে হলে সবকিছু মানুষ হতে হবে। কারণ আমরা খুবই ভালো ফ্রেন্ডলি আড্ডা দিই, ওর সমস্ত কিছু শেয়ার করো আমাকে, আমি ওর সাথে সবকিছু শেয়ার করি। ইউসা তুমি মানে কিছু একটা বলতে চাও বাবাকে, যেটা যেটা আসলে কখনো বলতে পারো নাই সরাসরি, এখন তো আসলে সামনাসামনি নেই, মানে কিছু ও আমারে আমি কিছু অ্যাডভাইস করলে আগে আমারে ও বাদ দিয়ে দেয় যে আব্বু অ্যাডভাইস রিজেক্ট। মানে ওর প্রথমে ওয়ার্ডটা থেকে আব্বু অ্যাডভাইস রিজেক্ট, তারপরে না, আমাদের মধ্যে একটা জেনারেশন গ্যাপ আছে, কিন্তু আমরা অলওয়েজ আর্গিউ করি। আব্বু আমি অলওয়েজ আর্গিউ করি, এটা আমার কাছে এক ধরনের মজাই লাগে যে আব্বু আমি আর্গিউ অ্যাজ ইন মানে বাজে আর্গিউ না, বাট লাইক লাইক আব্বুর একটা আইডিয়া শেয়ার করে আমি আইডিয়া শেয়ার করি, কেন বলি যে এটা আব্বুরটা রং, আব্বু বলে আমারটা কেন রং, মানে এইভাবে সারাক্ষণ আমাদের লেগেই থাকে সারাদিন। এই জন্য আর কি লাইক মজাই থাকে, আব্বুর সাথে টাইম স্পেন্ড করে অনেক মজা লাগে। অ্যান্ড মানে রাতের এইভাবে আড্ডা তো বলি না কখনো, ডাইরেক্টলি বলি না যে মজা লাগে, বাট আব্বুর সাথে টাইম স্পেন্ড করতে অনেক ভালো লাগে। রাইট। ইউসাফ তোমার তোমার নিজের মানে নিজের মধ্যে কোনো কষ্ট বোধ আছে যে বাবাকে এই সময়টায় পাই নাই, এই সময়টা হয় নাই, বা কোনো কিছু নিয়ে? ওরকম কিছু নাই, কিন্তু ডে টু ডে লাইফে মানে আব্বুর সাথে আমি নর্মাল যে জিনিসপাতি অনেক প্যারেন্টসরা অনেক ছেলেমেয়েরা উপভোগ করে ওগুলা পায় না। যেরকম মানে আব্বুর সাথে কোথাও ঘুরতে গেলে দেশের মধ্যে মানে নিজের পার্সোনাল টাইমটা একটু কম পায়, কারণ আব্বু অলওয়েজ ব্যস্ত থাকে। তাছাড়া এটা ছাড়া কোনো আর কি আই হ্যাভ নো লাইক মানে আব্বু অনেক আব্বু ইজ আ রিয়েলি গুড ফাদার, মানে বাবা হিসেবে অনেক ভালো একটা মানুষ, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি অনেক। এই চাপানা তো কি আর এই রাশিদ ভাই, না না আসল আসল সিরিয়াস কথা। তোমাকে অনেক ধন্যবাদ। আমি জানি তোমার একটা কোথাও অনলাইন ক্লাস আছে একটু পরে, তুমি আমাদের হ্যাঁ সঙ্গে হ্যাঁ কানেক্ট হয়েছো। পরে ক্লাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ তুমি আমাদের সঙ্গে কানেক্ট হয়েছো। থ্যাংক ইউ রাকিব ভাই ইনভাইটের জন্য।